আজকে সালাতর আমরা যে বিষয়টা আলোচনা করবো এই মুহূর্তে সেটা হইল গিয়া যে সূরা ফাতিহা পাঠ করা, যে সূরা ফাতিহা সালাতর অন্যতম রুকন এবং অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন বুখারী এবং মুসলিমের হাদিসের মাঝে, যে ব্যক্তি সালাত পড়ল কিন্তু সূরা ফাতিহা পড়ছে না তার সালাত হইল গিয়া অসম্পূর্ণ, অসম্পূর্ণ অসম্পূর্ণ মানে ত্রুটিযুক্ত। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে একদিন ফজরের অক্ত মুসল্লি হলের তান কইরা যে তুমি দেন কিন্তু ইমামের পিছে কিছু ফোড়নি, তখন তাদের খাওয়া হইল যে হ্যাঁ আমরা খুব তাড়াহুড়া করি ফড়ি, তখন তাই কইলা তুমি দেন এরফ করিও না, তবে তুমি দেন সূরা ফাতিহা পড়িও, কারণ যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না, তাহলে সূরা ফাতিহা হইল গিয়া সালাতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এতে আমরা যেন সূরা ফাতিহা পড়ি, কিন্তু আমরা দেশেও আমরা অনেক সময় যেটা আমরা অবস্থা দেখি যে যখন জামাতে আমরা সালাত আদায় করি, প্রকাশ্যে যখন সালাত হয় যেমন যে এই মাগরিবের দুই রাকাত, এশার দুই রাকাত, ফজরের দুই রাকাত, এই সময় আমরা যারা ইমামতি করেন বা যারা নামাজ পড়েন এই ব্যাপারে আমি ইমাম হলর বা যাই যেও ইমামতি করেন না কেনে, আমরা যখন ইমামতি করি অনেকেই বিভিন্ন সময়ে আমরা যেন এই বিষয়টাকে গুরুত্ব দিই, যখন আমরা প্রকাশ্যে সুরাফা নামাজ পড়া হয় জোরে পড়া হয় তখন আমরা কিতা করি খুব সুন্দর করিয়া আমরা সুরা ফাতিহা তেলাওয়াত করি, কিন্তু দেখা যায় যে জোহর রক্ত, আসর রক্ত, মাগরিবর শেষ রাখাতো, এশার শেষ দুই রাখাতো, দেখা যায় যে এই সময় যারা অনেকেই আসেন সূরা ফাতিহা যখন ফড়েন, যে যারা হাদিসন যে সূরা ফাতিহা ফড়েন মুসল্লি হলে, তখন দেখা যায় যে মুসল্লি হলে দুই বা তিন আয়াত ফড়তে পারেন না ইমাম সাহেব জান গিয়া, তখন ইমাম সাহেবে কি সূরা ফাতিহা ফড়েন না, আর যদি ফড়েন তাহলে অত তাড়াতাড়া করে যদি ফড়িয়া থাকেন তাহলে তার ফড়াটা শুদ্ধ হন না, কারণ তাই যেভাবে আগে প্রকাশ্যে ফড়ছেন ঠিক অনুরূপভাবে কিতা পড়তে হইব, প্রকাশ্যে পড়তে হইব, আর যদি তাই প্রকাশ্যে এক লাগান ফড়েন আর গোপনে আর এক লাগান ফড়েন, মানুষের দেখাইবার লাগে এক লাগান ফড়েন আর আল্লাহর দেখাইবার লাগে অন্য লাগান ফড়েন, তাহলে এইখানেও কিতা হয়ে যাব, তারতম্যের কারণে এইটা শির্ক পর্যন্ত হইতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন অনেক সালাত আদায় করে কিন্তু সালাত শির্ক হয়, মানে দেখাইবার লাগে যদি হয় যে মানছে না আমাদের হোক্কা, মানছে আমার হোক্কা, আমি সুন্দর করে সূরা ফাতিহা পড়ি, আর দেখা যায় একলা একলা যখন নীরবে ফড়েন তখন তাই খুব স্পিডে ফড়িলেন, অনেক সময় জামাতে যেদিন ফোন কত আস্তে আস্তে নামাজ পড়েন কিন্তু একলাতে আবার নামাজ পড়াতে গেলে দেখা যায় যে এই যে ধারাবাহিকতা বা এই যে দৃঢ় স্থিরতা এটা থাকে না। এতে আমরা যত্ন সহকারে সূরা ফাতিহা তেলাওয়াত করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না, এতে সালাতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হইল সূরা ফাতিহা পাঠ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণে সালাত আদায় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।